নমস্কার গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের লেখা লাগি। ঠিক হলো রেনু কালি কৃষ্ণনগরে তার বাবার কাছে চলে যাবে কলকাতায় দিদির বাড়িতে বেড়াবার স্বাদ তার মিটেছে আর নয় একটা না তিন মাস দিদির সংসারে থেকে দুনিয়ার হালচাল বুঝতে তার আর বাকি কিছু রইল না দিদি আর ভগ্নিপতির আদর আপ্যায়নের বহরও সে ভালো করেই টের পেয়ে গেল শেষের দিকে দুজনেই তারা অতিষ্ট হয়ে উঠেছিল রেনু যে এই সংসারে একজন বাড়তি লোক অকারণে বিনা প্রয়োজনে বসে বসে ভগ্নিপতির অন্ন ধ্বংস করছে এ কথা তারা ঠিক সামনাসামনি মুখের ওপর না বললেও আকারে ইঙ্গিতে আড়ালে আবডালে বলতে ছাড়েনি রেনু তো গোমূর্খ নয় শহরে স্কুলে সেকেন্ড ক্লাস পর্যন্ত পড়েছে রেনু তো কচি খুঁকি নয় কুড়ি পেরিয়ে গেছে তার বয়স সে না বোঝে কি অথচ দিদির চিঠি পেয়েই রেণু এসেছিল দিদি থাকবে হাসপাতালে বাচ্চা কাচ্চাগুলোর অসুবিধে হবে জামাইবাবু সময় মতো অফিসের ভাত পাবেন না এইসব বিবেচনা করি রেনু এসেছিল বড় দিদির সিমলাই পাড়ার বাসায় তারপর অবশ্য মেয়ে কোলে হাসপাতাল থেকে ঘুরে আসতে রমার সাত দিনও লাগেনি আর দ্বিতীয় সপ্তাহ যেতে না যেতেই সে নিজেই হাতা খুন্তি ধরেছে ধরবে না তো কী করবে আর কারোর কাজ দিদির পছন্দ হয় না দিন রাত কেবল খুঁত ধরলে কি কাজ করে সুখ পাওয়া যায় শোনা যায় ছোট শালিকার ওপর জামাইবাবুর একটু দুর্বলতা থাকে শালি ভগ্নিপতিতে হাসি ঠাট্টার বন্যা বই যায় কিন্তু রেনুর বড় জামাইবাবু সুবোধ শিকদার একেবারে বিপরীত মেজাজের মানুষ বয়স সবে চল্লিশ পেরিয়েছে কিন্তু চাল চলনে যেন ষাট বছরের বুড়ো ডিসপেপটিক রোগীর মতো চেহারা তেমনই মেজাজ যে সময়টুকু বাড়িতে থাকে খিটখিট লেগেই আছে রমা মাঝে মাঝে ঠাট্টা করে বলে তুই যদি তেমন সুন্দরী হতিস তাহলে বোধহয় ভদ্রলোকের স্বভাবটা ফিরত কথাটা অবশ্য ঠাট্টাই তবু খোঁচাটা রেনুর বুকে গিয়ে বেঁধে পাঁচ বোনের মধ্যে রেনুই সবচেয়ে কুৎসিত সে কথা ঠিক পাড়ার আট দশ জনে তো বলা বলি করেই রেনুর নিজের বাপমাই আড়ালে নিয়ে আফসোস করতে ছাড়েন না রেনুর মা বলেন ভগবান ওকে সব দিক দিয়ে মেরে রেখেছেন বাবা বলেন ওকে মারেননি মেরেছেন আমাকে এ মেয়ে যে কি করে পার হবে তাই ভাবি রেনু যে সবচেয়ে কুরুপা দেখতে কালো মাথায় খাটো চুলগুলো না গোছে বড় না দীঘলে বয়সের অনুপাতে তার যে দেহের পুষ্টি নেই এসব কথা শুনতে শুনতে রেণুর কান ঝালাপালা হয়ে গেছে এখন সবই কিন্তু নাইবা থাকলো তার রূপ নাইবা থাকলো তার পড়াশুনো বিদ্যে বুদ্ধি যেমন বাপের সংসারে তেমনই দিদির সংসারে সে তো কম খাটেনি পনেরো দিন কাটতে না কাটতেই জামাইবাবুর মুখ ভার হয়েছে এক মাসের মাথায় দিদিও খিটখিট করতে শুরু করেছে তাকে নিয়ে দুজনের মধ্যে যে আলোচনা হয় তাও কানে গেছে দেনুর। কিল চুরি করতে হয়েছে যাওয়ার ভাড়াটা হাতে না থাকায় সঙ্গে সঙ্গে সে এখান থেকে বেরিয়ে ট্রেনের টিকিট কাটতে পারেনি বাবাকে চিঠির পর চিঠি লিখে ভাড়ার টাকাটা যখন হাতে এলো তখন এলো এক নতুন বাধা প্রথমে অবশ্য বাধা বলে মনে করেন রেনু এক মধুর বন্ধনের সম্ভাবনাতেই তার মন নিচে উঠেছিল রেনুর বাবাই এক সম্বন্ধের খোঁজ পেয়ে কৃষ্ণনগর থেকে চিঠি লিখলেন পাত্রপক্ষ থাকে বেলেঘাটায় ছেলে মার্চেন্ট অফিসে চাকরি করে তারা দেখতে যাবে রেনুকে মেয়ে পছন্দ হলে দাবি দেওয়া নাকি আটকাবে না রমা যেন ছোট বোনকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দেখায় যারা দেখতে যাবে তাদের যেন বিশেষভাবে আদর যত্ন করে জলখাবারের প্লেট সাজিয়ে আদর যত্ন সাধ্যমতোই করেছিল রমা নিজের শাড়ি গয়নায় সাজিয়েও দিয়েছিল বোনকে মৌখিক পরীক্ষায় কোনো জবাবই রেনুর খারাপ হয়নি ইংরেজি বাংলায় নাম ঠিকানাটাও যত্ন করেই লিখে দিয়েছিল তবুও পাত্রপক্ষের কোনো মতামত আজ পর্যন্ত মেলেনি শুধু তাই নয় গোদের ওপর বিষ ফোড়া জামাইবাবু এই নিয়ে দিদিকে খোঁটাও দিলেন কিছু হবে না আমি জানতাম তো মিচি আমার কটা টাকা দণ্ড গেল এরপর দিদির এখানে পড়ে থাকবার কোনো মানেই হয় না তবু একটা মাস প্রায় জোর করে ইরেনু এখানে রয়ে গেল ভিতরে ভিতরে চেষ্টা করলো যদি কাজকর্মের কোনো একটা ব্যবস্থা হয়ে যায় কিন্তু রেনুর উচ্চাকাঙ্ক্ষাকে দিদি কি জামাইবাবু কেউই প্রশ্রয় দেয়নি কলকাতায় একজনের থাকা খাওয়ার খরচ কি কম সে খরচ কে জোগাবে জামাইবাবু বলেছেন চাকরি পথে গড়াগড়ি খাচ্ছে কিনা কুড়িয়ে নিলেই হয় দিদি একটু নরম সুরে বলেছেন এখানে এসে শরীরটা তো তোর ভালো হলো না রেনু তুই বরং কিছুদিন কৃষ্ণনগর থেকেই ঘুরে আয় মাস কয়েক বাদে আবার এসে থাকিস যাবার আগের দিন সকাল থেকেই সব গোছগাছ শুরু করলো রেনু গুছা বাড়ার আছেই বা কি একটা মাত্র সুটকেশ দুখানা শাড়ি ব্লাউজ আর একটা সাবানের বাক্স গুঁজে রাখবার পরও তাতে অনেকখানি জায়গা খালি পড়ে থাকে সেই ফাঁকা সুটকেসটার দিকে তাকিয়ে তাকিয়ে রেনু কি ভাবছিল হঠাৎ জামাইবাবু এসে সামনে দাঁড়ালেন হেসে বললেন বাড়ির নামে বাঙালধায় মন বুঝি আজই ছুটে গিয়েছে মুখ না তুলেই রেনু বলল হুম এই তিন মাসের মধ্যে ও মুখে কোনো হাসি দেখেনি আজ যাওয়ার কথা উঠেছে তাই হাসি জামাইবাবু হঠাৎ ঘড়ি পকেট থেকে দু টাকার একখানা নোট বার করে বললেন এই নাও রেনু রেনু বলল ও কি টাকা দিয়ে কি হবে ভাড়ার টাকা তো বাবা আমাকে পাঠিয়ে দিয়েছেন আরে ভাড়ার টাকা নয় সিনেমা দেখে এসো দিদিকে সঙ্গে নিয়ে যেও ম্যাটানিশ হয়ে আমার সিনেমা দেখে কাজ নেই জামাইবাবু এমনিতেই কত দেখলাম জামাইবাবু হেসে বললেন ইস মুখ তো নয় কথা তুবড়ি এদিক থেকে একেবারে দিদি সহোদরা টাকাটা জোর করে রেনুর হাতে গুঁজে দিলেন জামাইবাবু তারপর হেসে বললেন তোমরাও বড় হলে আর আমিও বুড়ো হলাম চিরকাল তো এমন ছিলাম না বিশ্বাস না হয় জিজ্ঞেস করে দেখো তোমার দিদিকে রেণু ভাবল কথাটা একেবারে মিথ্যে নয় বৌবাজার স্ট্রিটে এক কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করেন জামাইবাবু দিন রাত খাটেন মাইনেজাপান পান তাতে মাসের পনেরো দিনও ভালো করে চলে না এই অবস্থায় রঙ্গরস কতক্ষণ মনে থাকে সিনেমাতে একবার ইচ্ছা রেনুর ছিল না কিন্তু দিদি তাকে জোর করে পাঠালো রেনু বলল তুমি যাবে না আমি কি করে যাই বলতো গেলে তো এই গন্ধমাদন মাথায় করে নিয়ে যেতে হয় এদের ফেলে আমার কি আর বেরোবার চো আছে রেনু ভেবেছিল বঞ্চিতের কাউকে সঙ্গে নেবে কিন্তু নন্দা ছন্দা দুজনে স্কুলে পাশের বাড়ির যে একটি মেয়ের সঙ্গে তার ভাব হয়েছে তাকেও ডেকে পেল না রমা বলল ভয় করবে না কি রে তোর পারবি নে একা গিয়ে দেখে আসতে এই তো এখান থেকে এখানেই তো শ্যামবাজার পারবো না কেন দু নম্বর বাস থেকে একেবারে সিনেমা হাউসের সামনে গিয়ে নামলো রেনু মেয়েদের জন্য যে আলাদা ব্যবস্থা আছে সেই দিকে গেল না পাঁচশিকে দিয়ে সেকেন্ড ক্লাসের টিকিটই কিনে বসল ইন্টারভ্যালের আলো জ্বলতেই হঠাৎ রেনুর খেয়াল হলো অন্ধকারে ঠিক তার পাশে এক ভদ্রলোক চুপচাপ ছবি দেখছেন তার বয়স পঁচিশের বেশি হবে না সিনেমার নায়কের মতোই রূপবান পুরুষ গায়ে সিল্কের পাঞ্জাবি হাতে দামি পাথর বসানো আংটি খুব শৌখিন শখ মেটাবার মতো সামর্থ্যও নিশ্চয়ই আছে রেনু লক্ষ্য করলো ইন্টারভ্যালে ভদ্রলোক সিগারেট খাওয়ার জন্য উঠে গেলেন না উনি কি সিগারেট টিগারেট খান না নাকি ইচ্ছে করেই নেশাটা এখনকার মতো ত্যাগ করলেন রেনু ভাবতে লাগল আলো নিভে আবার অন্ধকার হল কিন্তু ছবির গল্পে রেনুর আর আগের মতো তন্ময়তা এলো না তার কেবলই মনে হতে লাগলো একটি জীবন্ত গল্প তার পাশে বসে রয়েছে একজন পরম রূপবান পুরুষ তাকে সান্নিধ্য দিয়ে রেখেছেন রেনুর নিজের কুরূপ অন্ধকারে ঢেকে গিয়েছে কিন্তু রূপবানের রূপ তো ঢাকবার নয় মনের আলোয় তা যেন দ্বিগুণ হয়ে জলে সৌভাগবার পরেই ভদ্রলোক উঠে দাঁড়ালেন সিনেমার রংচে বইটা যেন মনের ভুলেই ফেলে যাচ্ছিলেন রেনু সেদিকে তাকাতেই তিনি তার সঙ্গে সঙ্গে তুলে নিলেন তারপর মৃদু স্বরে মৃদু হেসে বললেন ধন্যবাদ রেনু দেখল কি সুন্দর দুটি ঠোঁট আর কত সুন্দর সেই ঠোঁটের হাসি বাসায় ফিরে রেনু দিদির ছোট আয়নার সামনে দাঁড়াল মায়ের কথা মনে পড়ল তিনি বলেন রেনুর চোখ দুটো নাকি বড় সুন্দর আর তার জোড়া ভ্রুরও নাকি তুলনা হয় না অমন ভ্রু নাকি তার কোনো মেয়েই পাইনি দিদি বলল কিরে রে আয়নার মধ্যে কাকে দেখছে সমন করে বই কেমন দেখলি রেনু বলল ভালো জামাইবাবু ফিরে এসে একই কথা জিজ্ঞেস করলেন কেমন দেখলে ছবি রেণু তার দিকে ফিরে উচ্ছ্বসিত হয়ে বলল খুব ভালো জামাইবাবু খুব ভালো এক শুকনো ঝর্না যেন আষাঢ়ের প্লাবনে হঠাৎ উথলে উঠেছে তারপর সারা রাত ধরে সিমলাইপাড়ার বস্তির ঘরে আধময়লা বিছানায় রেনু প্রায় জেগে কাটাল এক অসামান্য অপরিসীম রূপের তরঙ্গ তার স্বপ্ন আর জাগরণ বাস্তব আর কল্পনার সব সীমানা মুছে দিয়েছে পরদিন ভরে উঠে রেনু বলল বর্দি আজ আর কৃষ্ণনগর যাব না কেন রে দিদির মুখটা অমনি ভার হয়ে গেল আজ শরীরটা ভালো লাগছে না কাল যাব জামাইবাবু বললেন কেন আজ কি অশ্লেষা না মঘা একাদশী না অমাবস্যা আজ পূর্ণিমা রেনু মনে মনে বলল তারপর ম্যাটিনি শোয়ের জন্য আজও গোপনে গোপনে তৈরি হলো রেনু দিদিকে বলল শ্যামবাজারে তার একটা চেনা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে সে যে গুজে স্টপের কাছে এসে দাঁড়ালো যেন অভিসারে বেরিয়েছে জনবিরল পল্লী যেন খর রোদে ঝাঁঝা করছে না স্নিগ্ধ শীতল ভাসছে ছন্দা স্কুল থেকে ফিরছিল পথের মোড়ে তাকে দেখতে পেয়ে বললো ও ছোট মাসি কোথায় যাচ্ছ তুমি রেনু বলল কোথাও না ছন্দা বলল। আমিও যাব তোমার সঙ্গে তুই কোথায় যাবি তুমি যেখানে যাচ্ছ সেই কোথাও নয় জায়গায় মুখ টিপে হাসতে লাগলো দশ বছরের মেয়ে ভারী তুষ্টু হয়েছে রেনুর হঠাৎ চমক ভাঙল তাই তো সে কোথায় যাচ্ছে তার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে যাকে দেখেছে আজও কি তাকে দেখবার আশা রাখে রেনু কি পাগল না বোকা যার নাম জানে না ধাম জানে না সেই হঠাৎ দেখা মানুষকে সে কি করে ফের খুঁজে বের করবে তেমন তো কোনো সম্ভাবনাই নেই অনেককাল বাদে যদি অসম্ভব সম্ভবও হয় পাঁচ দশ কি পনেরো বছর বাদে যদি এই শহরের ভিড়ে কোথাও তাদের দেখা হয়ে যায় কেউ কি কাউকে চিনতে পারবে আর চিনেই বা কী লাভ হবে তখন নরেন্দ্রনাথ মিত্রের ছোট্ট গল্প রূপ লাগি এখানে শেষ হলো যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কামেন্ট করবেন ভিডিওতে লাইক দেবেন আজকে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার গল্প পার যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিজের বন্ধুবান্ধব পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন যাতে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার